फिर हावा बदल आबार आसछे पश्चिमी झंझा जार जेरे आगामी पांच दिन बाढ़ तापमात्रा उत्तर पश्चिम भारत बेश कयेकटी राज्य बृष्टि और तुषारपात सम्भावना सामान्य बाढ़ कलकाता तापमात्रा पाशापाशी जिले जिले उधाओ शीतेर आमेज आगामी 48 घंटा कुआशार सम्भावना सकाले कुआशा हलो परे परिष्कार आकाश आपातत तो बृष्टिर कोनो सम्भावना नेई दिन और राते तापमात्रा क्रमशः बाढ़ कलकाता और संलग्न एलाकाय शीतेर आमेज कम हबे जिले जिले सकाल और सन्धे बेश हल्का शीतेर आमेज थाकलेओ শনিবারের পরেই রাজ্য জুড়ে হবে হাওয়া বদল উত্তরবঙ্গে জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আরো দুদিন দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়ায় ভোর ও সকালের দিকে কুয়াশা থাকবে শনিবার থেকে হু হু করে বাড়বে তাপমাত্রা উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই হবে ঊর্ধ্বমুখী পারদ শনিবারের পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ওপরে থাকবে বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম গতকাল এই তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 28 থেকে 93% আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ত্রিপুরায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে শনিবার জেট স্ট্রিম উইন্ডের প্রভাবে আগামী 2 দিন হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু এবং কাশ্মীর লাদাখ গিলগিট মুজাফফরপুর বাদ আগামী 5 দিন পূর্ব ভারত এবং উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে পরপর 2 দিন ঘন কুয়াশায় সতর্কতা উড়িষ্যাতে ব্যুরো রিপোর্ট জেন টিভি